কি উপায়ে যাকাত দেয়া উত্তম দয়া করে জানাবেন। যাকাত দেওয়ার জন্য পদ্ধতি যেটা সেটি হচ্ছে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটি বিধান এবং ইসলামী শরীয়তের অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি হচ্ছে ইসলামের অর্থনীতির ভিত্তি। যাকাত কিভাবে দিবেন আপনি, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাত কোরআনুল কারিমের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা আল মাসাকিন, এখানে ইলা আখির আল আয়ে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আটটা খাতকে নির্ধারণ করেছেন। এর মধ্যে একটা খাতের ক্ষেত্রে ইসলামিক স্কলাররা বলছেন যেটার বিধান হচ্ছে আমাদের জন্য রহিত বা যেটার বিধান আমাদের জন্য স্থগিত, সেটা হচ্ছে মুয়াল্লাফাতুল কুলুব, মানে কোনো বিধর্মীকে যাকাত দিয়ে ইসলামের প্রতি উৎসাহিত করে তাকে ইসলাম গ্রহণের ক্ষেত্রে উদ্বুদ্ধ করা। এছাড়া ষাটটা যে সেক্টর আছে, ফকির, মিসকিন, দরিদ্র, ইবনুস সাবিল, এইগুলো সবগুলোই আমাদের জন্য নির্ধারিত। এক্ষেত্রে প্রধান এবং আমাদের জন্য পরিধানযোগ্য বিধান হচ্ছে নিজের যাকাতের হিসাব নিজে সুন্দরভাবে উপস্থাপন করে যদি রাষ্ট্র যাকাতটা গ্রহণ করে এবং রাষ্ট্র যদি এই যাকাতটা বণ্টন করে, তাহলে সেই ফান্ডে দেওয়া মুসলমানদের তখন দায়িত্ব হবে এবং এর মাধ্যমে ইসলামের অর্থনীতির দ্বারা সকলের মধ্যে সাম্যের বিধান প্রতিষ্ঠিত করা হবে। এবং এই যাকাত দেওয়ার মাধ্যমে মূলত ইসলাম যেটা বোঝায় সেটি হচ্ছে যে ইসলামে যে দরিদ্র এবং আপার লেভেলের মধ্যে একটা ব্যবধান, এটা সর্বসমাজের মধ্যে থাকবে, কিন্তু মৌলিক যে মানুষের অধিকার অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এইটার ক্ষেত্রে কেউ সমাজের মধ্যে দূরে থাকবে না, সকলে এই ক্ষেত্রে সবাই একত্র থাকবে। এটাই হচ্ছে যাকাতের মূলত ইসলামের বিধান। আর দেওয়ার ক্ষেত্রে যেটা, যে আপনার, আমি হিসাবটা একটু সহজভাবে বলে দেই, সেটি হচ্ছে যে আপনার যদি সম্পদ থাকে যাকাতের তিন ধরনের, একটা হচ্ছে গরু ছাগলের জন্য বা প্রাণীর জন্য একটা যাকাত, আরেকটা হচ্ছে সোনা রূপার জন্য যাকাত, আরেকটা হচ্ছে আপনার জন্য নগদ অর্থের যাকাত। নিসাব হবে আপনার জন্য 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা যদি আপনার রূপা থাকে। বর্তমান গত বছরের হিসাবে আমার যতটুকু জানা 46,750 টাকার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, সেটি যদি এক চন্দ্র বছর যদি আপনার কাছে অতিবাহিত হয়, তাহলে তার উপর আপনার যাকাত ফরজ হবে। এক্ষেত্রে একটি প্রসঙ্গ বলে রাখি, আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হচ্ছে রমজান মাস থেকে পরবর্তী রমজানে আমরা যাকাত আদায় করি, এটি কিন্তু বিধান নয়। আপনার এক চন্দ্র বছর পহেলা বৈশাখ টু পথের পরের বছরের পহেলা বৈশাখ হতে পারে, মার্চ টু পরের বছরের মার্চ হতে পারে, আপনার যখন থেকে এই নিসাব হবে আপনার এই সম্পদ আসলে 2.5% হিসাব করে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। জি জি জি, অনেক ধন্যবাদ। আসলে যাকাতটা হচ্ছে অফিয়া মুআলিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, মানে ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে, এখানে অধিকারের কথা হয়, অর্থাৎ তার সম্পদের যে অধিকার তাকে সেটা দিয়ে দিতে হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো আসলে আমাদের যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে কিন্তু সমাজের মধ্যে আসলে দরিদ্র থাকতে পারে না, সমাজ মানুষ সম অধিকার এটি প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনার কোনো আন্দোলন তখন করা লাগবে না। ওই পাটকল শ্রমিকরা রাস্তাঘাট অবরোধ করে তারা আন্দোলন আর করবে না। ওই আপনার ধরেন বিভিন্ন রকমের যে সমাজের মধ্যে আপনার হুঙ্কার ছেড়ে একটি শ্রেণীর মানুষ আরেকটা শ্রেণীর প্রতি তারা যে চড়াও হয়ে, সেটা করবে না। মানুষ তখন সবাই সম অধিকার পেয়ে যাবে, সমাজ শান্তিময় হয়ে যাবে। এটাই কিন্তু ইসলাম চায়,